সবাইকে জয় যিশু। আজকে আপনাদের কাছে আবার আরেকটা সুন্দর ঈশ্বরের বাক্য নিয়ে এসেছি আপনাদের সাথে ভাগ করে নেয়ার জন্য। আমরা আমাদের মেসেজ শুরুর আগে একটা ছোট্ট প্রার্থনা করব। হ্যাঁ আমাদের স্বর্গস্থ পিতা, ধন্যবাদ দেই প্রভু এত সুন্দর দিনের জন্য তুমি আমাদের দিয়েছো পিতা গো। তুমি আশীর্বাদ করো এবং সঠিক রাস্তা দেখাও। তোমার যে বাক্য বলতে যাচ্ছি তুমি পবিত্র আত্মা দিয়ে পরিচালিত করো, যাতে তোমারই কথা সঠিকভাবে তোমার সন্তানদের মাঝে দিয়ে দিতে পারি পিতা গো। আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো এবং তোমার পথে পরিচালিত করো। প্রার্থনা ঈশ্বর প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। আজকে আমি আপনাদের নিয়ে যাব নতুন নিয়মের পুস্তক বই রোমিওর ১২ অধ্যায়। রোমিওর ১২ অধ্যায় ১-২ আমরা পড়ব। আসুন দেখি এখানে কি লেখা আছে। এখানে লেখা আছে, অতএব হে ভ্রাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা আপন আপন দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো, ইহাই তোমাদের চিত্তসঙ্গত আরাধনা। আমরা একে দেখতে পাচ্ছি কি বলেছে, আমাদের শরীরকে, দেহ যেটা বলেছে সেটাকে কি জীবিত পবিত্র এবং ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করতে বলেছে। আমাদের শরীরকে একদম ঈশ্বরের সামনে উৎসর্গ করার কথা যে বলা হয়েছে, সেটাই হচ্ছে আসলে ঈশ্বরের প্রতি একটা যে আরাধনা আমরা করি আমাদের স্বর্গস্থ পিতর, সেটার যে নিয়ম উনি সেটা আমাদের এখানে দিয়েছেন। দ্বিতীয় পদে কি বলছে, আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যাহা উত্তম, প্রীতিজনক ও সিদ্ধ। আর এই যে দ্বিতীয় পদে, এখানটাতে কিন্তু আসলে কথা বলছে এই যুগের মতো হইও না, মানে আমরা পৃথিবীতে এই যে এই পৃথিবীতে মানুষ কিসের পেছনে ছুটছে, সেই ভাবে সেই ধরনের যাতে আমরা এই জাগতিক বিষয়ের পেছনে না ছুটি সেই সম্পর্কে বলা হয়েছে, কিন্তু মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও। স্বরূপান্তরিত মানে ট্রান্সফর্ম হওয়ার কথা বলা হয়েছে। এখানে আমাদের আত্মার শুদ্ধিকরণের কথা বলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে সুস্থ আত্মার কথা, আমরা যখন নতুন হই কিভাবে নতুন হই, যখন সঠিক জিনিসটা জানি, সেই জিনিসটা জানার পর আমরা সেটাকে যখন গ্রহণ করি আর সেটাকে গ্রহণ করে আমরা সেই পথে চলতে থাকি, সেটাতে কি আমরা স্বরূপান্তরিত হচ্ছি, ট্রান্সফর্ম হয়, সেটা আমাদের আত্মার নতুনীকরণ হচ্ছে। আমরা এই সম্পর্কে একটা সুন্দর গল্পের মাধ্যমে দেখব যে যেখানে এই দুটো জিনিসই কিভাবে মানুষ আসলে আমরা জীবন দিয়ে ঈশ্বরের সেবা করতে পারি। এক হচ্ছে আমাদের শরীরকে পবিত্র করে ঈশ্বরের কাছে উৎসর্গ করা, আমাদের পুরো শরীরকে। কারণ আমরা এই যে কথাটা এখানে লেখা আছে রোমিও ১ অধ্যায়, সেটাকে যদি আমরা অন্য আরেকটা বাইবেলের পদ দেখি, সেটা হচ্ছে প্রথম করন্থীয় ৬ অধ্যায় ১৯-২০ পদ, সেটার সাথে দেখতে পাবো এখানে কি কথা বলা হয়েছে, কেন বলা হয়েছে আমাদের শরীরকে আমরা উৎসর্গ করতে পারি পবিত্রভাবে ঈশ্বরের কাছে, লিভিং স্যাক্রিফাইস যেটাকে বলে। প্রথম করন্থীয় ৬ অধ্যায় ১৯-২০, অথবা তোমরা কি জানো যে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, যিনি তোমাদের অন্তরে থাকেন, যাকে তোমরা ঈশ্বর হইতে প্রাপ্ত হইয়াছ, আর তোমরা নিজের নও, কারণ মূল্য দ্বারা কৃত হইয়াছ, অতএব তোমাদের দেহ ঈশ্বরের গৌরব করো। আমাদের দেহে ঈশ্বরের গৌরব করতে বলা হয়েছে, কারণ আমাদের মন, আমাদের দেহ এটা কি বলছে, পবিত্র আত্মার মন্দির, টেম্পল অফ গড। আর একটা মন্দির, মন্দির বলতে আমাদের মাথায় কি চিন্তা আসে, একটা পবিত্র স্থান, হোলি প্লেস যেটাকে বলছে, সেই জায়গাতে আমরা কিভাবে যাই। কোনো মন্দিরে যেতে গেলে আমরা সেখানে সবসময় দেখি কোনো পবিত্র জায়গা হলে আমরা আমাদের পায়ে যদি কোনো জুতো থাকে সেটাকে খুলে সেই জায়গাটায় প্রবেশ করি, কারণ একটা পবিত্র জায়গা। যে এই জিনিসটা আমরা কিন্তু দেখতে পাই যাত্রাপুস্তকে যখন ঈশ্বর কথা বলছে মোসেসের সাথে, তিনি বলেছেন যেখানে বার্নিং বুশ, যেই ঝোপের থেকে আগুন জ্বলছিল, সেখান থেকে যখন ঈশ্বর মোসেসের সাথে কথা বলেন,
সেটা হচ্ছে মসি। মসির সাথে যিনি যখন কথা বলেন তখন বলেছিলেন যে তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেটা কি পবিত্র স্থান, আর সেই পবিত্র স্থানে তুমি জুতো, তোমার পায়ের যে জুতো আছে সেটাকে খুলে ফেলো, কারণ তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো সেটা পবিত্র স্থান। তো সেইটার থেকে আমরা দেখতে পারি হোলি প্লেসে আমাদের কিভাবে হোলি পবিত্র স্থানের সম্পর্কে ব্যবহার করা উচিত। ঈশ্বর এখানে একটা সুন্দর এই বাক্যে, এই ভার্সের মাধ্যমে, এই পদের মাধ্যমে আমরা দেখতে পাই যে পবিত্র জায়গাকে পবিত্র রাখার জন্য আমাদেরকে সেটাকেও আমাদের শ্রদ্ধা জানানো দরকার। সুতরাং সেইভাবে যখন প্রথম করন্থীয় 6:19 বলছে আমাদের আমাদের যে শরীর, দেহ, মন, এটা হচ্ছে ঈশ্বর, আমাদের পবিত্র আত্মার কি মন্দির, তাহলে সেই মন্দিরকে আমাদের কত সুন্দরভাবে রাখা উচিত, এই মন্দিরের কিভাবে দেখাশোনা করা উচিত। তার মানে আমাদের দেহ, আমাদের দেহের সুস্থতাও কিন্তু ঈশ্বর এর মাধ্যমে বলে দিচ্ছেন, আমাদের দেহকে সুস্থ রাখাও এটা আমাদের কাজ। কারণ আমরা বাইবেলের বাক্য থেকে দেখতে পাই যে অনেক পদের ভেতরে বলা আছে যে শারীরিক সুস্থতা, শারীরিক, মানসিক এবং আত্মিক সুস্থতার বিষয়ে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে কিন্তু বাক্যের মধ্যে, ঈশ্বরের বাক্যে। সুতরাং এই স্বাস্থ্য যদি সুস্থ থাকে আমাদের শারীরিক, মানসিক এবং আত্মিকভাবে, আমরা কি আমাদের এই শরীরকে সুস্থ রাখতে পারলেই আমাদের মন্দিরের প্রতি আমাদের শ্রদ্ধা জানানো হবে এবং ঈশ্বরের প্রতি আমরা শ্রদ্ধা জানাতে পারবো, কারণ এই মন্দির ঈশ্বরেরই জায়গা। এবং সেইভাবে আমরা নিজেদেরকে লিভিং স্যাক্রিফাইস, জীবন্ত উৎসর্গ হিসেবে ব্যবহার করতে পারবো। কারণ 20 কি বলা আছে যে তোমরা নিজের নও, মূল্য দ্বারা কৃত হয়েছ, অতএব তোমাদের দেহে ঈশ্বরের গৌরব করো। আমাদের শরীর কিন্তু আমাদের আর নিজের নয়, কারণ যিশু এসেছিলেন তার রক্তের মাধ্যমে, তিনি যখন ক্রুশে তার জীবন দেন তার রক্তের মাধ্যমে তিনি আমাদের সব পাপ ধুয়ে মুছে দেন, এবং সেইভাবে তার সেই রক্তের মাধ্যমে তিনি আমাদের কিনে নিয়েছেন। আমরা যদি তাকে তাকে মেনে চলি তো আমরা তার রক্তের মাধ্যমে তিনি আমাদের যে তার সন্তান করে নিয়েছেন, এবং আমরা যাতে আমাদের শরীরের মাধ্যমে তার গৌরব করতে পারি সেটার কথাই এখানে কিন্তু বলা হয়েছে। আমি যে গল্পের কথা বলছিলাম আপনাদের কাছে, এখন সেই গল্পটাই ভাগ করে নিতে চাইছি, যার মাধ্যমে এই পদগুলো, যেভাবে আমাদের শরীরের মাধ্যমে আমরা ঈশ্বরের গৌরব করতে পারি, আমরা কিভাবে আমাদের মনের পরিবর্তনের মাধ্যমে নতুনীকরণ হতে পারি, সেটা হচ্ছে আমাদের আত্মার নতুনীকরণ, আত্মার সুস্থতা পাওয়া। যখন আমরা ঈশ্বরের বাক্য গ্রহণ করে নতুন জীবনে পদার্পণ করি এবং সেই পথে চলতে থাকি, যখন আমাদের আত্মার সুস্থতা থাকে, এবং সেইভাবে কিভাবে আমরা ঈশ্বরের গৌরব করতে পারি। এখানে গল্পটা হলো দুইজন মহিলার সম্পর্কে আমি গল্প বলবো। এটা হচ্ছে 1800 শেষের দিকের এবং 1900 প্রথম দিকের দুইজন মহিলার জীবনীর সম্পর্কে আমি আপনাদের সামনে জিনিসটা তুলে ধরতে চাই। প্রথম জন যার সম্পর্কে কথা বলবো তিনি হলেন, তার নাম হচ্ছে অ্যান সুলিভান। অ্যান সুলিভান এই মহিলা যখন 5 বয়স ছিল তার, তখন কি হয় তার একটা খুবই গভীর অসুখ হয় চোখের, সেই অসুখে তার দৃষ্টিশক্তি তিনি হারিয়ে ফেলেন, এবং তারপরে সেটা খুবই ছোট বয়স, 5 বয়সে সে শিশু ছিল, এবং সেই তারপরে 8 বয়সে তার মা মারা যান। আর তার বাবার পক্ষে, তাদের তারা 3 ছিলেন, তার বাবার পক্ষে একা এই সংসার সামলানো খুব কষ্টকর মনে হয়, কারণ তার একটা মেয়ে ছিল অন্ধ, দেখতে পেত না, এবং তাছাড়া অন্য আরও 2 ছেলে মেয়ে। তো এক সময় তিনি এই ভার সহ্য করতে না পেরে তিনি তাদেরকে ত্যাগ করে দিয়ে চলে যান, বাচ্চাগুলো মা বাবা হারা হয়ে যায়, এবং তাদেরকে তারপরে যে অনাথ আশ্রম, সেই অনাথ আশ্রমে বাচ্চাগুলোকে পাঠিয়ে দেওয়া হয়, এবং সেখানে যখন তাদেরকে রাখা হয়, যেহেতু তিনি অন্যান্য সাধারণ বাচ্চাদের মতো ছিলেন না, তার চোখের দৃষ্টিশক্তি ছিল না, সুতরাং তারা তাকে শুধু খাবার দিত এবং খাওয়ার পরে সে শুধু বসেই থাকতে পারত। অন্যরা যেমন ছেলেমেয়েরা স্কুলে যেত, পড়াশুনো করত, তার খুব ইচ্ছে ছিল, তিনি করতে চাইতেন, তার করার খুব দৃঢ়তা ছিল মনের, কিন্তু তার পক্ষে কিছু করার ছিল না, কারণ সেই সময়ে এমন কোনো জিনিস সেই অনাথ আশ্রমে ছিল না, কোনো প্রোগ্রাম ছিল না যেটার মাধ্যমে তিনি অন্ধ হয়েও পড়াশোনা করতে পারেন। এভাবে তার জীবন চলছিল, মানে একদম পুরোপুরি কিছুই না করে, শুধু খাওয়া দাওয়া আর চুপচাপ বসে থাকা, এটা একদম পুরোপুরি খুব কষ্টের ছিল সেই ছোট্ট বাচ্চা 10 একটা মেয়ের জন্য।
কিন্তু তারপরে এমন একটা দিন আসে যখন একজন ইন্সপেক্টর, স্টেট ইন্সপেক্টর সেখানে ইন্সপেকশনে আসেন, আর উনি যখন আসেন উনি দেখতে পান যে এই ছোট্ট মেয়েটির কি দৃঢ় ইচ্ছা যে সে পড়াশুনো করতে চায়, সে অন্যান্য বাচ্চাদের মতন শিখতে চায়, নতুন কিছু পড়াশুনো করে সে কিছু করতে চায়, তার যে মনের যে দৃঢ়তা, পড়াশোনা করার যে অধ্যবসায়, সেই জিনিসটা তার মনে খুব সেই ইন্সপেক্টরের মনে প্রচণ্ড কষ্ট দেয় যে এই বাচ্চা মেয়েটাকে কি করে তাকে তার যে ইচ্ছা সেটাকে করানোর ব্যবস্থা করা যেতে পারে। কিছুদিন পরে তিনি সেই মেয়েটার অ্যানের জন্য তার পুরো পড়াশুনোর খরচ দিয়ে তাকে বস্টনে পাঠিয়ে দেন। সেখানে যে অন্ধদের জন্য যে যে স্কুল আছে সেটা একটা পারকিন্স ইনস্টিটিউট বলে সেটার নাম, সেখানে অ্যান যায় এবং সে ওখানে পড়াশুনো শুরু করে। সে পড়তে শুরু করে ব্রেইল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। ব্রেইল হচ্ছে যারা অন্ধ তাদেরকে পড়াশুনো শেখানোর একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে ব্রেইল। তিনি তার মাধ্যমে লিখতে শুরু করেন এবং তারপরে তিনি সুন্দরভাবে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। সেখান থেকে তার ডিগ্রি শেষ করার পরে সেখান থেকে বেরিয়ে তিনি একটা ছোট্ট মেয়ে, 6 বছরের মেয়ের জন্য কেয়ারটেকারের কাজ নেন। তার আগে তিনি যে কাজটা নেন সেই কাজটা জাস্ট নেওয়ার আগে কি হয়, তার গ্র্যাজুয়েশনের পরে তার চোখের একটা অপারেশন করা হয় আর সেই অপারেশনে তিনি ক্ষীণ হলেও তার চোখের দৃষ্টি কিছুটা ফিরে আসে। তো সেভাবে তিনি যান সেই যে ছোট্ট 6 বছরের মেয়েটা তার দেখাশোনা করার জন্য। আর এখানে সেই বলে দিয়েছি 6 বছরের মেয়েটির নাম কি ছিল, তার নাম ছিল হেলেন কেলার। হ্যাঁ, সেই হেলেন কেলার যাকে আমরা সকলেই জানি। আপনাদের বলছি সেই হেলেন কিন্তু 18 মাস বয়সে গভীর একটা অসুস্থতায় পড়ে, যার কারণে পুরোপুরি তার যে কানে শোনার ক্ষমতা এবং দৃষ্টিশক্তি দুটোই পুরোপুরি চলে যায় এবং এর কারণে তিনি তার মনের কথা আর তার যে যা কিছু মনে হতো কিছু বলার জন্য তার কাছে কোনো ভাষা ছিল না, কারণ তিনি একদম শিশু বয়সে 2 বছর বয়সে যখন তার সে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে এবং কানের শোনার শক্তি হারিয়ে ফেলে, তার কাছে কোনো ভাষা জানা ছিল না যে ভাষায় সে তার মনের কথা ব্যক্ত করতে পারে। তার মা বাবার কাছে কোনো কিছু যার দরকার হলে সে যে বোঝাবে যে এটা আমার চাই, তার সে ক্ষমতাটা ছিল না। সুতরাং এটা খুবই একটা কষ্টকর ব্যাপার এবং যার কাছে এই ব্যাপার, যখন আমরা কোনো কথা কোনো জিনিস কাউকে বোঝাতে যাই কিন্তু বলতে পারি না, তখন কি হয়, মন কিন্তু খুব খারাপ হয়ে যায়। অনেক সময় আমরা খুব রাগান্বিত হয়ে পড়ি, রেগে যাই, মনে ক্রোধ আসে। সেই একই জিনিস হচ্ছিল হেলেনের জন্য। সে একটা ছোট্ট মেয়ে, সে খুব রেগে যেত, সে নিজের কথা বলতে পারতো না। বাড়ির সবাই যখন একসাথে টেবিলে খেতে বসেছে, সে টেবিলের পাশ দিয়ে হয়তো ঘুরতে ঘুরতে যা কারো খাবারের তাদের খাবারের যে জায়গা সেখান থেকে সে নিজের ইচ্ছা মতন খাবার সেখান থেকে তুলে নিত এবং সে খাবার তুলে নিয়ে এইভাবে সে মুখের ভেতরে কোনোভাবে ঢুকিয়ে দিত। তো এটা একদম পুরোপুরি একদম একটা বন্য প্রাণীর মতন তার জীবন ছিল, যেটা খুবই কষ্টকর ছিল তাদের জন্য এবং পুরো পরিবারের জন্য। কিন্তু সেই একটা সময়ে যখন অ্যান সুলিভান আসেন একদিন এই বাচ্চা মেয়েটার দেখাশোনা করার জন্য, এটা খুব কঠিন ব্যাপার ছিল, এটা খুবই মানে একদমই সহজ কাজ ছিল না এরকম একটা বাচ্চার দেখাশোনা করা, কিন্তু তিনি এই চ্যালেঞ্জটাকে নিয়ে এগিয়ে চলেন যে না, এই বাচ্চাটাকে তিনি দেখতে পারেন একমাত্র কারণ সেটা হয়তো ঈশ্বর প্রদত্ত কোনো কথা তাকে বলা হয়েছিল। এবং সেইভাবে অ্যানের যে যে অধ্যবসায় এই বাচ্চাটাকে ঠিক করার জন্য, এই বাচ্চাটাকে শেখানোর জন্য, তাকে ট্রেনিং দেওয়ার জন্য তার যে ইচ্ছা অধ্যবসায় সেটা সত্যিই খুবই দৃঢ় ছিল এবং তার জন্য তিনি তাকে আস্তে আস্তে ট্রেন করা শুরু করেন। অ্যান হেলেনকে নিয়ে আস্তে আস্তে ট্রেন করা শুরু করেন, যেহেতু সে কানেও শুনতে পেত না এবং চোখেও দেখতে পেত না, সে তার কোনো শব্দ তার হাতের ভেতরে কি করে আস্তে আস্তে প্রত্যেকটা শব্দের একটা একটা করে লেটার আস্তে আস্তে শিখিয়ে পড়ানোর চেষ্টা করে। আর যখনই তার পড়ানো শুরু হয়, পড়ানোর 2 বছরের মধ্যেই হেলেন কিন্তু অলরেডি ব্রেইলের মাধ্যমে সে লিখতে পড়তে শুরু করে। সে
ব্রেল ল্যাঙ্গুয়েজ শিখে ফেলে, কিন্তু যখনই এরপরে যখনই সে পড়াশুনো করতে গেছে যে কোনো জায়গায় এডুকেশনের শেষ পর্যন্ত, অ্যান্ড সুলিভান প্রতিটা মুহূর্তে তার কলেজের এডুকেশন পর্যন্ত হেলেনের সাথে ছিলেন, এবং তার প্রত্যেকটা যে লেকচার, প্রত্যেকটা লেকচারের প্রত্যেকটা শব্দের যে অক্ষরগুলো হেলেনের হাতের ভেতরে তিনি লিখে দিতেন। এভাবেই হেলেন পুরো জিনিস জানতে পারে এবং সে তার রেডক্লিফ কলেজ থেকে গ্র্যাজুয়েট হয়ে বের হয়, এবং তিনি সবচেয়ে প্রথম অন্ধ এবং কানে শোনে না এমন একজন ব্যক্তি ছিলেন যিনি সর্বপ্রথম তার ব্যাচেলর ডিগ্রি পান, এবং সেটা শেষ করার পর তিনি কিন্তু তার পুরো জীবনটা ব্যয় করেছেন এই অন্ধ এবং বধির মানুষদের সাহায্য করার জন্য এবং তাদের উন্নতির জন্য। তিনি আরও আছেন যে আমেরিকান অ্যাসোসিয়েশন, যেটা অন্ধদের জন্য তাদের যে অ্যাসোসিয়েশন, সেটার জন্য তিনি অনেক অনেক কোটি কোটি টাকা কিন্তু সংগ্রহ করেছেন যাতে এই অন্ধ মানুষদের সুযোগ সুবিধা পায় এবং তারা তাদের জীবনটা ভালো থাকে। আমরা এই দুই মহিলার যে জীবন দেখলাম, যে গল্প দেখলাম, এই গল্পের থেকে আমি বলতে পারি যে তারা দুজন এমন মানুষ ছিলেন তাদের অতীতকে কিন্তু তারা তাদের ভবিষ্যৎকে ধ্বংস করে দিতে দেননি। তারা এতটাই অধ্যবসায় ছিল, তাদের দৃঢ়তা ছিল জীবনের, যে তারা এত অসুবিধা থাকতেও, এত বাধা থাকার পরেও যে একজন চোখে দেখতে পেতেন না, তারপরে তিনি পড়তে চেয়েছেন, তিনি জীবনে এগিয়ে গেছেন, সেটা হলেন অ্যান। এবং তারপরে অ্যানের সাহায্যে আমাদের সাথে আছে হেলেন, তিনিও কিন্তু চোখেও দেখতে পেতেন না, কানেও শুনতে পেতেন না, তারপরেও তিনিও কিন্তু এই বাধা বিপত্তিকে একদিকে রেখে এগিয়ে চলেছেন। সো আমরা এখান থেকে এই শিক্ষা পাই যে আমরাও যদি কোনো জিনিস করার জন্য এগিয়ে চলি ঈশ্বরকে সামনে রেখে, তিনি আমাদের সাহায্য করবেন সঠিক পথে, সৎ পথে কোনো কাজ করতে। আর এই গল্পের খুবই গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়, যে জিনিসটা আমি এখন বলবো আমাদের গল্পের শেষের দিকে, একদিন অ্যান বসেছেন হেলেনকে নিয়ে আর বলেছেন, আজকে আমি তোমার সাথে যে কথা বলতে চাই, যার সম্বন্ধে বলতে চাই, তিনি হচ্ছেন ঈশ্বর, আমাদের সৃষ্টিকর্তা। আর এই কথাটা শোনার পরে জানেন হেলেন কি বলেছিল? তিনি বলেছিলেন, আমি আসলে কিছুদিন যাবৎ তার সম্পর্কেই চিন্তা করছিলাম, খুবই ভালো যে আপনি তার সম্পর্কে আজকে আমার সাথে কথা বলতে চান। হেলেনের লেখা থেকে দেখতে পাই আমরা যে তিনি কিন্তু সত্যি ঈশ্বরে বিশ্বাসী ছিলেন, আর এই ঈশ্বরে বিশ্বাস, এই জিনিসটাই ছিল মূল মন্ত্র তার জীবনের এই এগিয়ে যাওয়ার জন্য, এবং এই বিশ্বাসের জোরেই, ঈশ্বরের প্রতি এই বিশ্বাসের জোরেই তিনি কিন্তু তার জীবনটা কিন্তু এগিয়ে গেছে এবং এত উন্নত হয়েছে। এটার সাথে আমি যোগ করতে চাই আপনাদের যে আমরা রোমিও ১২ অধ্যায় ১-২ যেটা দেখেছি, রোমিও ১২ অধ্যায় ২ পদে ট্রান্সফরমেশন, স্বরূপান্তরিত, সেটা আমরা কিভাবে হতে পারি? এই যে এইভাবে যে স্বরূপান্তরিত এরা হয়েছে ঈশ্বরের আশীর্বাদে, তারা তাদের জীবনকে লিভিং স্যাক্রিফাইস হিসেবে দিয়েছিল, একদম পবিত্র উৎসর্গ করে ঈশ্বরের কাছে দিয়েছিল তাদের নিজেদের শরীরকে, এবং সেইভাবে তাদের মনের নতুনীকরণ করেছে যে তারা দৃঢ়তার সাথে ঈশ্বর যে আমাদের শরীরের মাধ্যমে ভালো করতে পারেন সেটা তাদের, সেটা তারা তাদের স্পিরিচুয়ালভাবে, আত্মিকভাবে সুস্থতার মাধ্যমে তারা সেটা বিশ্বাস করে তাদের উন্নতির দিকে তারা নিজেদেরকে নিয়ে গেছেন। আর এর মাধ্যমে পুরো যে উদাহরণ আমরা দেখতে পাই দুটো মানুষের জীবনের মাধ্যমে, সেটা কিন্তু আমরা আমাদের জীবনে মনে রাখতে পারি, এবং আমরাও কিন্তু চিন্তা করতে পারি এই যে গল্পে যখন অ্যান হেলেনকে নিয়ে বলছে, আজকে আমি তোমার সাথে ঈশ্বরের কথা বলতে চাই, আর হেলেনের উত্তর ছিল, আমি কিছুদিন যাবতই তার কথা ভাবছি, এরকম অনেক মানুষই কি আছে না এই মুহূর্তে আমাদের আশেপাশে, যারা হয়তো অপেক্ষা করছে আমার জন্য, বলার জন্য, আজকে আমি আপনার সাথে ঈশ্বরের কথা বলতে চাই। অনেকেই জানে না সত্যিকারের ঈশ্বরের সম্পর্কে, কিন্তু অনেকের মনে অনেক প্রশ্ন আছে। আসুন আমরা আমাদের নিজেদের ঈশ্বরের কাজে ব্যবহার করি, এবং ঈশ্বর যাতে আমাদেরকে তার
দেখানোর রাস্তায় নিয়ে যেতে পারে, সেইভাবে আমাদের জীবনকে ঈশ্বরের চরণে পবিত্র উৎসর্গ হিসেবে উৎসর্গ করি। ধন্যবাদ, নমস্কার।